হাজার হাজার যাত্রী নিয়ে সুরভি আট লঞ্চ চলে এসেছে বরিশাল ঘাটে, ঈদের সময় মারতেছে ডে ট্রিপ, আর এখানে আছে সুপারম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যান, যা দেখতেছেন সব আছে এই জায়গায়। দর্শক, ঈদের সময় হাজার হাজার যাত্রী নিয়ে সুরভি আট লঞ্চটি চলে এসেছে বরিশালে। তো আপনারা সামনে হয়তো দেখতেছেন লঞ্চটা, লঞ্চটি ছাদে, তারপরে বারান্দায় আর কি, কানায় কানায় আর কি যাত্রী ভর্তি, সবাই দাঁড়িয়ে আছে কখন নামবে লঞ্চ থেকে, কারণ লঞ্চটি খুবই ছোট্ট একটি লঞ্চ। রোজার ঈদে তো বড় বড় লঞ্চগুলো ডে ট্রিপ মারছে, বাট এখন সুরভি আট লঞ্চটা খুবই ছোট্ট একটি লঞ্চ, অনেক যাত্রী নিয়ে এসেছে বরিশালে। 6-7 ঘন্টা হয়তো লাগছে লঞ্চটির ঢাকা থেকে বরিশালে আসতে, সব যাত্রীরা অপেক্ষায় দাঁড়িয়ে আছে কখন নামবে লঞ্চ থেকে, কারণ ঈদের সময় প্রতিটা মিনিটে কিন্তু একটি বিরক্তিকর মিনিট, মানে লঞ্চে থাকা, কারণ কতক্ষণ তারা আত্মীয়দের সাথে দেখা করবে, এবং সবাই এসেছে ঈদের কুরবানিটা কাটানোর জন্য তাদের আত্মীয়দের সাথে। তো দেখতেছেন সুরভি আটের দিনের বেলায় ট্রিপ। তো দর্শক দেখতেছেন হাজার হাজার যাত্রী নিয়ে সুরভি আট লঞ্চ চলে এসেছে বরিশাল ঘাটে, ঈদের সময় মারতেছে ডে ট্রিপ, আর এখানে আছে সুপারম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যান, যা দেখতেছেন সব আছে এই জায়গায়। লঞ্চ ঘাট দেওয়া মাত্র সবাই নামা শুরু করে দিছে, কারণ এই ভরা দুপুরে প্রতিটা সেকেন্ডে কিন্তু বিরক্তিকর সময়, আর এই উপরে ব্যাটম্যানরা বেয়ে উঠে গেছে, এমনি যে যারা বোতল দেয় আর কি, বোতল কালেকশন করে ওরা। রোজারিতে পারাবত 18, সুরভি 9 লঞ্চ, এগুলো আর কি ডে ট্রিপ মারছিল। তো এবার কুরবানির ঈদে সুরভি 8 মারতেছে, হয়তো মানামিও আছে শিওর না, আর প্রিন্স আওলাদও স্পেশাল ট্রিপ মারতেছে। তো লঞ্চের ভিতরে দেখতেছেন একদম ভরপুর যাত্রী আছে, একদম ছাদ থেকে শুরু করে প্রতিটা কানায় কানায় আর কি যাত্রী ভরপুর, রোদ্রের কারণে হয়তো ভিতরে অন্ধকার দেখাচ্ছে, আপনারা যদি ঠিকভাবে দেখেন, আমি কেমন দেখাচ্ছে ওটা শিওর না, তবু ভিতরে কিন্তু প্রচুর যাত্রী আছে। ছোট্ট লঞ্চ বাট অনেক যাত্রী নিয়ে এসেছে, মোটামুটি আনুমানিক প্রতিটা তালায় যদি আমি 1000 করে যাত্রী ধরি, এখানে এবারে মনে করেন সব মিলিয়ে আর কি 5-6 হাজার যাত্রী তো হবেই, কারণ দেখতেছেন এই যে বারান্দায় কুলাইতেও কিন্তু প্রচুর যাত্রী আছে, এই যে কেবল সিঁড়ি নামাচ্ছে কি, ফ্রন্ট সাইডে যত যাত্রী ছিল ওরা আর কি নেমে গেছে, এখন ওইখান থেকে গেট খুলে দিলে আর কি ভিতরে সব যাত্রী নামতে পারবে। তো দর্শক, টিকিট মনে হয় 350 টাকা করে নিয়েছে, আর অনেকে ওখান থেকে আর কি আমাকে বলতেছিল যে অনেক টাইম লাগছে, ভাড়াও বেশি। তো এই হচ্ছে আজকের অবস্থা, এই যে কেবল যাত্রী ছাড়া শুরু করছে, এর আগের বার প্রচুর যাত্রী এসেছিল পারাবত 18, সুরভি 9-তে মনে হয়,
ওই ভিডিও হয়তো আপনারা দেখছেন আমার চ্যানেলে, দেখবে জানাবেন কমেন্টসে। আর এই ঈদে সুরুবি 8 চলে এসেছে অলরেডি, আরও হয়তো লঞ্চ আসতে পারে কিছুক্ষণ পরে। লঞ্চগুলা একটু লেটই ছাড়ছে ঢাকা থেকে। এই যে দেখতেছেন লঞ্চের ফ্রন্ট সাইড ফুল ভর্তি যাত্রীতে। আর ওই কর্নার দিয়ে গ্রিন লাইন চলে গেছে হয়তো ঢাকার উদ্দেশ্যে। যে ঘাটে অলরেডি যাত্রী বইরে গেছে, নামতেছে সবাই। প্রচুর রোদ্র আজকে। আর ভাড়া তো মনে হয় 350 টাকা করে নিছে, ওইখান থেকে বলছে যে ভাড়া 350 টাকা। যে একে একে সবাই নামার চেষ্টা করতেছে, বাট নিচ থেকে আর কি খুবই লোকজনের কারণে আর কি অল্প সংখ্যক লোক নামতে পারতেছে। প্রচুর যাত্রী আছে, পরে জানা যাবে যে কেবিনের ভাড়া কেমন নিছে বা কিভাবে কি করে আর কি আনছে, ওইটা আপনাদেরকে পরে জানানোর চেষ্টা করব। মোটামুটি সামনে ফ্রন্ট সাইটের অনেক যাত্রী নেমে গেছে, তাতেই ঘাটে যাত্রী ভরে হয়ে গেছে। তুমি বরিশালে ঈদ কাটাতে এসেছো, তোমার কেমন লাগতেছে? খুব ভালো, বলো সবাই এসেছে ঢাকা থেকে তাদের আত্মীয়দের সাথে ঈদ কাটানোর জন্য। তো কালকে বাদে হয়তো পরশু ঈদ, সে কারণেই ডেট রিপ দেওয়া হচ্ছে লঞ্চগুলার। আর এখন দেখতেছেন সুরভি 8 লঞ্চটি বরিশালে ঘাট দিছে। একে একে বিভিন্ন এলাকার ছোট লঞ্চগুলো বরিশালে আসতেছে যাত্রী নিয়ে। আর এই লঞ্চটা মনে হয় সেই 8টা সাড়ে 8টায় ছাড়ছে, অনেক টাইম লাগছে লঞ্চটার আসতে, ওইটাই জানাচ্ছিল যাত্রীরা যে অনেক টাইম লাগছে। প্লাস ভাড়াও 300-350 টাকা করে নিছে। ছোট লঞ্চ, সে কারণে আস্তে আস্তে নামানো সম্ভব হচ্ছে যাত্রী। বাট গত বছর মানে সরি রোজার ঈদে যখন পারাবত 18 সুরুবি 9 ডে ট্রিপ দিছিল, তখন মানে এত যাত্রী সামাল দেওয়া সম্ভব হয়নি তখন। এখন যা দেখতেছেন যাত্রীরা আস্তে আস্তে নামার চেষ্টা করতেছে, বাট তখন খুবই কষ্ট হয়েছে যাত্রীদের নামতে। এখানে যাত্রীরা অপেক্ষায় কখন নামবে, বাট এখানে আবার টিকেটের জন্য আটকে দেওয়া হচ্ছে। মানে প্রচুর যাত্রী তো, সেই কারণে টিকেটের জন্য আটকালে আবার একটু সময় লেগে যাবে। তো মোটামুটি 10-15 মিনিট হয়েছে, এখনো যাত্রী অল্প কিছু নামতে পারছে। অনেকে আবার পাখিও নিয়ে আসছে খাঁচায় করে।
দেখতেছেন ঘাটে যাত্রী, অসংখ্য যাত্রী। সুপারম্যান তো দর্শক, মোটামুটি যাত্রী অনেকেই নেমে গেছে, তো আরো দেখি লঞ্চ আসে নাকি, ওইটাও দেখানোর চেষ্টা করব। আর এই ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।